জামাত নেতার বাড়ি থেকে জঙ্গি সন্দেহে আটক সাত। মাগুরার শালিখা উপজেলা সদরের আরপাড়ায় গতকাল শুক্রবার রাতে এক জামাত নেতার বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে জেলা জামাতের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ রয়েছেন। অন্যরা ফরিদ আহমেদের বাড়ির ভাড়াটে। জঙ্গি সন্দেহে আটক সাতজন হলেন মোহাম্মদ বাচ্চু মিয়া, ওবায়দুর রহমান, আবুল বাশার, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর হোসেন। তাদের সবার বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। তারা দাবি করেন 2000 টাকা ভাড়ায় তারা ঈদ পর্যন্ত ফরিদ আহমেদের বাড়ির নিচতলা ভাড়া নিয়েছিলেন। ঈদ উপলক্ষে তারা রিচার্জেবল বাল্ব ও কসমেটিক সহ অন্যান্য জিনিস ফেরি করে বিক্রি করেছিলেন। আজ শনিবার ফরিদ আহমেদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বাকি সাতজনের বিরুদ্ধে 54 ধারায় মামলা করেছে পুলিশ। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাড়াটে সাতজন হকার বলে জানা গেছে। ঈদ উপলক্ষে তারা প্রসাধন সামগ্রী সহ বিভিন্ন পণ্য ফেরি করে বিক্রির জন্য এখানে এসেছিলেন। আটক করার পর গতকাল পুলিশ জানায় ফরিদ আহমেদের বাড়ি তল্লাশি করে প্রচুর জিহাদি বইপত্র, রিচার্জেবল ব্যাটারি তৈরির বৈদ্যুতিক সরঞ্জাম ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মাগুরা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ফরিদ আহমেদের তিনতলা বাড়িটি আরপাড়ায় উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশে। দোতলায় কৃষি ব্যাংকের আরপাড়া শাখা, তৃতীয় তলায় ফরিদ আহমেদ সহপরিবারে বাস করেন। ইফতারের পর পুলিশের কাছে খবর আসে ওই বাড়ির নিচতলায় সাতজন লোক ব্যাগ নিয়ে ঢুকেছেন, তারা জঙ্গি হতে পারে। খবর পেয়ে পুলিশ দ্রুত বাড়িটি ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বাড়ির মালিককেও আটক করা হয়। ফরিদ আহমেদ নাশকতা সহ বিভিন্ন মামলার আসামি, বর্তমানে তিনি জামিনে রয়েছেন। আজ শনিবার সকাল 10:30 শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে আটক সাতজন হকার। তারা ঈদের আগে এ অঞ্চলে কসমেটিক্স, রিচার্জেবল বাল্ব সহ বিভিন্ন জিনিস বিক্রির জন্য এসেছিলেন, তাই তাদের 54 ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে বাড়ির মালিক ফরিদ আহমেদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে, তাকেও আদালতে পাঠানো হচ্ছে। হকারদের কেন জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তারা সাতজনই ব্যাগ নিয়ে ওই বাড়িতে ঢুকেছিলেন। বাড়িটি স্থানীয় জামাত নেতার, এলাকার লোকজন পুলিশকে ওই তথ্য দিয়েছেন, তাই পুলিশ তাদের আটক করেছে। তবে তারা এখনও সন্দেহের বাইরে নন। আপাতত 54 ধারায় আটক দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। প্রয়োজনে এ মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বা আটক দেখানো হবে।